রাজ্যের তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য বিদ্যালয় স্তরে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়ে সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তর। এবার রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার লক্ষ্যে আরও একটি দ্বার উন্মোচন করে দিল রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তর। বুধবার রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানীর বীরবিক্রম মেমোরিয়াল কলেজে নেট উসলেটের কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কলেজের অধ্যক্ষ ডক্টর রতন দেব, কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক ডক্টর জীবন কৃষ্ণ পাত্রা সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে যে সকল মেধাবী ছাত্ররা IAS, IPS কিংবা UPSC পরীক্ষা দিতে চায়, তাদের জন্য দিল্লিতে থাকা এবং কোচিং প্রদানের ব্যবস্থা যেন ভারত সরকার করে, তার জন্য তফসিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রে চিঠি প্রেরণ করা হয়েছে এবং আশা এই অনুরোধ খুব শীঘ্রই মঞ্জুরি লাভ করবে বলেও আশা করা হচ্ছে। পাশাপাশি তফসিলি জাতিভুক্ত যে সকল ছাত্রছাত্রীরা ডাক্তারি পড়ার সুযোগ লাভ করে, তাদের প্রতি বছর 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও বিভিন্ন প্রফেশনাল কোর্স পড়ুয়া ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে। তো আমরা এসসিএফএর ডিপার্টমেন্ট সময় সময় এমন উদ্যোগ গ্রহণ করে থাকি। রিসেন্টলি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা লাস্ট আমার সেটা দিল্লি ভিজিট ছিল, সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সাবমিশন জানিয়েছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা IAS, IPS কিংবা UGC টেক করতে চায়, তাদের জন্য দিল্লিতে তাদের থাকার ব্যবস্থা করা এবং তাদের কোচিং প্রদানের জন্য ব্যবস্থা ভারত সরকার করে, তার জন্য আমরা ভারত সরকারের মন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছি, ডিপার্টমেন্টকেও আমরা রেগুলার চিঠি দিচ্ছি। আমরা এটাও অনুরোধ করেছি অ্যাটলিস্ট দিল্লিতে না হলে আমাদের রাজ্যে যেন সেই ব্যবস্থা তৈরি করে বা বাইরে থেকে ফ্যাকাল্টি আনিয়ে এখানে যেন IAS, IPS এর জন্য প্রিপারেশন নিতে পারে, UPSC জন্য তারও যেন ব্যবস্থা করে। তো আমরা আশাবাদী হয়তো আগামী কিছুদিনের মধ্যে একটা পজিটিভ আমরা রেজাল্ট পেতে পারি। এখানে কতজন জানেন আমি জানি না, আমাদের SCLF ডিপার্টমেন্ট যারা ডাক্তারি পড়তে চায়, সে যদি SC ক্যাটাগরি স্টুডেন্ট হয় তাকে আমরা প্রত্যেক বছর 4 লক্ষ টাকা করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি, 4 lakhs পার ইয়ার। অর্থাৎ 5 বছরের কোর্স হলে তাকে আমরা 20 লক্ষ টাকা আমরা দিয়েছি। ইন এডিশন আমরা 1 লক্ষ টাকা করে আবার ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছি, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা সে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পান। এর বাইরে সে যে কলেজে পড়বে তার জন্য আবার স্কলারশিপ প্রায় 13,000 টাকার মতো আছে, অর্থাৎ যারা বাইরে থেকে গিয়ে পড়ে তাদের জন্য সম্ভবত 13,000 টাকা, যারা তাদের বাড়ি অথবা বাড়ি থেকে পড়াশোনা করে আশেপাশে তাদের জন্য এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুরুতে এই উদ্যোগের জন্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ জানান সমাজসেবী রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এই মহাবিদ্যালয়ে BEd কোর্স চালু করার জন্য দপ্তরের মন্ত্রীর নিকট বিশেষ আবেদন রাখেন তিনি। তিনি বলেন, এই স্থানে সরকারি BEd কলেজ স্থাপিত হলে রাজ্যের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা উপকৃত হবে, এর জন্য প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন তিনি। আমাদের এই রাজ্যের ছাত্রছাত্রীদের আগামী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার লক্ষ্যে SC-WELFARE থেকে সেই স্কিম দেওয়া হয়েছে, এই কলেজকে বেছে নেওয়া হয়েছে। তার জন্য আমি মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছাত্রছাত্রীদেরও বলবো মাননীয় মন্ত্রীকে একবার করতালির মাধ্যমে উৎসাহিত। তো আমি মাননীয় এখানে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এখানে রয়েছে, উনিও একটা বিজিকে গতবার উনি একটা বিজিকে এসেছিলেন এটা জায়গা সংক্রান্ত ব্যাপারে, তখনও উনি একটা অনুরোধ করেছিলেন যে এখানে একটা BEd কলেজ জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তো সেই ক্রাইটেরিয়া আমরা যখন খোঁজ খবর নিয়েছি তখন আমরা মধ্যে দেখেছি যে A+ গ্রেড প্রয়োজনীয়তা আছে। তো তার জন্য কী কী ক্রাইটেরিয়া দরকার, এখানে আমার যিনি পলিটিক্যাল কলিগ রয়েছেন সেখানে এখানে উনি অধ্যাপক ছিলেন পরিমল দেবনাথ, উনি সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমি বলবো যে মাননীয় অভিকর্তা এখানে রয়েছেন, মাননীয় মন্ত্রীও এখানে রয়েছেন, সুদর্শ বাবু, ওনারা খুব পজিটিভ দৃষ্টিকোণ দিয়ে কাজ করছেন।
তো এটা করা যায় না কার্যক্রমটা বিশেষ উদ্যোগ যদি আপনারা নেন আমার মনে হয় তাহলে ত্রিপুরাতে ছাত্র ছাত্রীদের একটা বিশেষ সুযোগ হবে সেটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে রইল তার জন্য আমার যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয় চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে হয় তাহলে আমি কথা বলব এবং সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যাতে এটা একটা টার্গেট বেস বলে আমরা নেক্সট সেশন থেকে এটা স্টার্ট করবো তফসিলি জাতি কল্যাণ দপ্তরের এই উদ্যোগের ফলে রাজ্যের বহু মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানোর মাধ্যমে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে তা নিঃসন্দেহ বলা যেতে পারে। ভিউরো রিপোর্ট, আর ই নিউজ।